এটা আমার দেখা সবচেয়ে বড় সোলার প্রজেক্ট। তো এর আগে এত বড় সোলার প্রজেক্ট আমি কোথাও দেখিনি। আমি তো নর্মাল বাড়ির ছাদে বা একটা দুটো লাইটের জন্য সোলার প্যানেল যেটা হয় সেটা লাগাতে দেখেছি, আমি লাগানোও দেখেছি। তো এতগুলো সোলার প্যানেল দিয়ে কোনো প্রজেক্ট এই ফার্স্ট টাইম দেখছি। এইটা হচ্ছে কলকাতার ইকো পার্কে। এই যে হচ্ছে এটা হচ্ছে এই যে ইকো পার্কের, এটা হচ্ছে এটা একটা গ্লোবের মতন একটা কিছু একটা করছে ভিতরে। এটা ঠিক কতটা দেখতে সেই জুরাসিক পার্ক মুভিতে, যেখানে ওই কি বলে সেই পাখির মতন ডাইনোসরগুলো যেমন থাকে একটা গ্লোবের মতন জায়গাতে, সেরম টাইপের একটা দেখে মনে হচ্ছে এরম টাইপের একটা কিছু করছে ভিতরে। ডাইনোসর কিছু উড়বে টুবে মনে হচ্ছে, বা পাখির কিছু খাঁচা টাইপের করছে, কিন্তু ভিতরে তো যাওয়া যাবে না। এখানে ঘেরা আছে পুরো, কাজ চলছে প্রায় অনেক দিন ধরেই, প্রায় 1 বছরের ওপর কাজ চলছে, আরও বেশি এখনও কাজ চলছে। এখনও ওপরের দিকটা সোনার ওপরের দিকে এখনও প্যানেলগুলো লাগানো হয়নি, নিচের দিকে প্রায় হয়ে গেছে। দেখেতে খুবই ইন্টারেস্টিং টাইপের লাগছে, হওয়ার পরই দেখা যাবে অ্যাকচুয়ালি জিনিসটা কি। তো ইকো পার্কে একটা কাজের জন্য এসেছিলাম, ভাবলো যে এইটা নিয়ে একটা ছোট করে একটা ভিডিও বানাই। একটা ইকো পার্ক আগের থেকে অনেক খালি পুরো, যদিও এখন পুরো দুপুরের টাইম, রোদও ভালোই আছে, ওই জন্যই খালি হতেও পারে, কিন্তু তবু আগের থেকে অনেক খালি। এটা যেটা হচ্ছে এটা এটা পাশেই গ্রাম বাংলার মতন একটা প্রজেক্ট আছে, ওর পাশেতে এই গ্লোবটা হচ্ছে। তো এই পাশে একটা ছোট দেখি দেখতে পাওয়া যাচ্ছে, এদিকে ভিডিও করা যায় নাকি। হ্যাঁ, এদিকে দেখা যাচ্ছে ভিতরে কাজ চলছে, এখানে ড্রেনের কাজ চলছে, ভিতরের প্রজেক্ট কি কাজ চলছে কে জানে। ভিতরে যারা ওয়ার্কার কাজ করছে তারা দেখে হাসাহাসি করছে। যাই হোক, এটা ভিতরের একটা প্রজেক্ট, এটা মানে হিউজ প্রজেক্ট সোলার। পুরো ব্যারিকেডিং দিয়ে পুরো ঘেরা আছে পুরো জায়গাটা। থাম্বেলের জন্য একটা ফটো নিতে হবে একটা জাস্ট।